এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উপদেন এস এম নাসির উদ্দিন। আমরা কথা বলছি তার সাথে। নাসির উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ রাজীব ভাই, ধন্যবাদ একুশে টেলিভিশনের দর্শক। নাসির ভাই, আলোচনা আনতে চাই, আমরা রনুর কাছ থেকে শুনছিলাম আসলে পুঁজিবাজারের যে অবস্থান, সেটি একটু প্রথমে যদি তুলে ধরেন। আসলে পুঁজিবাজার আমরা দীর্ঘদিন একটা মন্দার কবলের মধ্য দিয়ে গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর, এবং পরিস্থিতির বিভিন্ন বিবেচনায় করোনা পরবর্তীতে যখন মার্কেটটা একটা ভালো শেপে আসার দিকে ধাবিত হচ্ছিল, মানে অর্থনীতি তার পুনরাবস্থায় ফিরে যাচ্ছিল, সে সময়ে বিশ্বে আরেকটা দুর্ঘটনা ঘটলো, যেটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এবং যে যুদ্ধ এখনও শেষ হয় নাই। এই সময়ে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ আমাদের স্টেক হোল্ডাররা এগিয়ে আসলো এটার প্রবল ধস থেকে মার্কেটকে বাঁচানোর জন্য, আপনার ফ্লোর প্রাইস ইন্ট্রোডাকশনের মাধ্যমে সেটা কিছুটা হলেও মানে ইয়ে করতে পারছে। তো দীর্ঘদিন ফ্লোর প্রাইসের মানে যুক্তিগত নেই, এটা সত্য, এবং বাজারে একটা সময় ভালো সময় ফিরে আসলে, বাজার তার নিজস্ব গতিতে ফিরে আসলে ইনশাল্লাহ ফ্লোর প্রাইসে উঠে যাবে। বাট আমি যেটা মনে করতেছি যে কোনো কিছুই একেবারে দীর্ঘ সময় যেমন আপনার খারাপ অবস্থায় থাকে না, আবার দীর্ঘ সময় ভালো অবস্থা থাকে না, উত্থান পতনের মধ্যে দিয়ে থাকে। তবে পতনটা যখন খুব বেশি অতি দীর্ঘায়িত হয় তখন মানুষের নাবিশ্বাস রহে আসে, বিনিয়োগকারীরা হতাশার মধ্যে ভুগে, এই বিনিয়োগকারীরা এই হতাশার যখন চরম আকার ধারণ করে তখনই আমার মনে হয়, আমার মানে বিভিন্ন সময়ের এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে, যখন বিনিয়োগকারীদের হতাশাটা চরম আকার ধারণ করে তখনই মার্কেট ঠিক তার বিপরীত আচরণ করে। মার্কেটটা হয়তো তখনই বিনিয়োগকারীরা ফাজেল্ড হয়ে মানে হতবিহ্বল হয়ে বিক্রি করে দেয়, তখনই মার্কেট আবার চাঙ্গা হতে থাকে। তো বিনিয়োগকারীদেরকে এই মুহূর্তে ধৈর্য ধরে মোটামুটি ভালো কিছু শেয়ার নিয়ে যদি বসে থাকে, আমার মনে হয় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের যে সুফল সেটা হয়তো ফেরত পাবে, যদিও এটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে পতনটা। আমার মনে হয় পতনের বৃত্ত থেকে মার্কেট বেরিয়ে আসবে, এবং আপনি দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, করোনা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে রিয়েল এস্টেট সেক্টরের প্রাইস এত তলানিতে নামে গিয়েছিল, বিভিন্ন দেশে আমি যে খবর খোঁজখবর নিয়েছি, ইভেন বাংলাদেশেও, একটা ইউরোপে একটা বাড়ি যেখানে 1000 ইউরো প্রাইস ছিল সেখানে সেটা পাওয়া গেছে 25,000 ইউরোতে, সেই বাড়ির দাম এখন 1.5 লাখ ইউরোতে গিয়ে দাঁড়াইছে, ওখানে তো ছোটো ছোটো বাড়িগুলো। তো বাংলাদেশেও আপনার করোনার সময়ে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে এত ধস নামছিল, সেই ধস থেকে নেমে আসছে। তো পাশাপাশি এটা এখন আর নেই, এখন রিয়েল এস্টেট সেক্টরে খুব চাঙ্গা বিজনেস, মোটামুটি রিয়েল এস্টেট সেক্টর পৃথিবীব্যাপী আবার প্রাইস ঘুরে দাঁড়াইছে। ঠিক তদ্রূপ আজকে বিভিন্ন প্রোডাক্টের প্রায় অন্যান্য ইকোনমিকতে যে সমস্ত প্রোডাক্টগুলো কন্ট্রিবিউট করতেছে সেগুলো ঘুরে দাঁড়াচ্ছে। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রবাহমান এখনও চলতেছে, কিন্তু স্বাভাবিক এই যুদ্ধের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য কিন্তু চলতেছে রাশিয়ার সাথে, ইউক্রেনের সাথে আমার কিন্তু বিজনেস সম্পর্ক কিন্তু পুনঃস্থাপিত হয়েছে। এই এখন কিন্তু ইউক্রেন থেকে মালামাল মানে যে সমস্ত বাংলাদেশের অনেকগুলো ইন্ডাস্ট্রি ইউক্রেনের কাঁচামাল নির্ভর ছিল, সেগুলো সেই ইউক্রেনের সাথে কিন্তু কাঁচামালের মানে আমদানি প্রবাহ কিন্তু আবার শুরু হয়ে গেছে। সুতরাং কোনো কিছু বসে নেই, অর্থনীতি যেমন আবার আগের জায়গায় চলে আসছে, অর্থনীতি তার পূর্বের অবস্থায় ফিরে যাবে। ফিরে গেলে আজকে মানে ক্যাপিটাল মার্কেটে একটা বড় সমস্যা আমি দেখলাম, গত 1-2 মাস বিভিন্ন কোম্পানির যে আর্নিংগুলো আসতেছিল আর্নিংগুলো খারাপ আসতেছিল। হ্যাঁ, আর্নিংগুলো খারাপ আসার পিছনে যেমন যুক্তিগতা আছে, কাঁচামালের দাম বেড়ে গেছে, একটু এলসিতে সমস্যা ছিল, আমাদের ডলারের সাময়িক সংকট ছিল, সেই সংকট কাটিয়ে উঠতেছে, তো এইসব কারণে আমাদের কিছু মানে আর্নিং একটা এফেক্ট হয়েছে। আবার আমার কাছে এটাও মনে হয় যে যে বিভিন্ন কোম্পানির মালিকরা বা ম্যানেজমেন্টে যারা আছে ইচ্ছাকৃতও কিছু আর্নিং কম দিচ্ছে কিনা, এটা নিয়েও আমি কিছুটা সন্দিহান। আমি এই সমস্ত জায়গায় যেখানে খুব বেশি আর্নিংটা ড্রাস্টিক্যালি ফল করছে বা গত কয়েক কোয়ার্টারের তুলনায়, প্রবলেম তো গত কোয়ার্টারে ছিল, তার আগের কোয়ার্টার ছিল, এই কোয়ার্টারে বরং বাড়ার কথা ছিল,
সিচুয়েশন অনুযায়ী, কিন্তু সেই সেক্ষেত্রে যদি এইভাবে ড্রাস্টিক্যালি কমে সেখানে আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ এবং ডিএসসি এটা তদারকির ব্যবস্থা করা উচিত এবং অনুসন্ধান করা উচিত। এবং আপনি দেখেছেন যে ডিভিডেন্ড ডিক্লারেশন, আপনি বলছিলেন যে আর্থিক যে অবস্থানগুলো এসছে সেখানে আসলে এই প্যাটার্নটি আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে মনে হয় ডিভিডেন্ড ইয়েলটা এই পর্যন্ত যে সমস্ত ডিভিডেন্ড ডিক্লারেশনগুলো হয়েছে একেবারে খুব একটা খারাপ না, দেশের অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এবং সার্বিক অবস্থা বিবেচনায় মোটামুটি এটা মন্দের ভালো। তো সেক্ষেত্রে যে সমস্ত, আপনি একটা জিনিস খেয়াল করেন, যে সমস্ত শেয়ারগুলোর ভালো ডিভিডেন্ড ডিক্লারেশন আসতেছে সেগুলো তো ভালো প্রাইস করতেছে না, করতে পারতেছে না। এই চিত্রটি আসলে অনেক দিন ধরে আমরা বলি, এখন যে সমস্ত শেয়ারগুলো বরং ভালো ডিভিডেন্ড দিচ্ছে না, লং টাইম ডিভিডেন্ড বিহীন বা লং টাইম 1-2% ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, লো ফেড আপ, সেখানে বরং বিনিয়োগকারীদের ইনভলভমেন্ট আমার কাছে বেশি মনে হচ্ছে। আসলে ক্যাপিটাল মার্কেট হলো দিন কি বিশেষ বিশেষ করে সাপ্লাই ডিমান্ডের খেলা, সাপ্লাই ডিমান্ডের খেলা। এখানে সাপ্লাই ডিমান্ডের যে এখানে ধরেন ডিমান্ড ক্রিয়েট হলে সাপ্লাই আসতেছে না, সেই জায়গায় প্রাইসটা হাই হইতেছে, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা সেখানে ইন্টারেস্ট পাইতেছে। তবে এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য আমি একটা মানে বিশেষ বার্তা দিতে চাই, এক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় রিস্ক কিন্তু তারা নিচ্ছে এবং এই রিস্কটা দীর্ঘমেয়াদে রিস্ক নেওয়াটা তাদের জন্য হয়তো বুমেরাং হয়ে যেতে পারে এবং অনেক বিনিয়োগকারী এরকম দেওয়ালিয়া হওয়ারও রেকর্ড আছে, সেখানে একটু সতর্ক জানানো, এই ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। অ্যাটলিস্ট ভালো কোম্পানির শেয়ারে যেখানে গুড গভর্নেন্স প্র্যাকটিস হচ্ছে, ভালো আর্নিং আছে এবং ফান্ডামেন্টাল স্ট্রং আছে, সেগুলোতে মোটামুটি দেখে শুনে শেয়ার কিনলে অ্যাটলিস্ট দেওয়ালিয়া হওয়ার সম্ভাবনা নাই, হয়তো রিটার্ন কম আসবে, সব মিলে হয়তো রিটার্ন ভালো আসবে, কিন্তু ও যে আপনি দিনে দিনে বড়লোক হয়ে যাবেন, আজকে কিনবেন কালকে হল্ট হবে, পরশু হল্ট হবে, এইভাবে মানে শেয়ারের বায়ার লেস হয়ে যাবে, সেলার লেস হয়ে যাবে, ওইরকম আপনি হয়তো পাবেন না। আমার মনে হয় ওইরকমে যারা বেশি অতি লোভে পড়ে মানে বিনিয়োগ সর্বস্ব বিনিয়োগ করছে এরকম অনেকে দেউলিয়া হতে আমি দেখেছি। তো এটা আমার এক্সপিরিয়েন্সটা আমি বিনিয়োগকারীদের সাথে শেয়ার করলাম, বিনিয়োগকারীরা তাদের শেয়ার কোন শেয়ারে বিনিয়োগ করবে এটা বুঝে শুনে করবে, এটা বিনিয়োগকারীদের নিজস্ব ব্যাপার। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপর আবার আলোচনায় ফিরে আসব। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এস এম নাসিরউদ্দিনের সঙ্গে, তার সাথে আবার যুক্ত হচ্ছে আলোচনা। যেমন নাসিরউদ্দিন ভাই, একটু আসতে চাই, আমরা আলোচনা করছিলাম আমাদের পুঁজিবাজার নিয়ে। আমরা এই যে বাংলাদেশের পুঁজিবাজার এবং বৈশ্বিকভাবে আমাদের পুঁজিবাজারকে বিভিন্নভাবে তুলে ধরার বা ব্র্যান্ডিং করার চেষ্টা চলছে, কিন্তু আমরা এরকমটাও শুনি যে আমাদেরই বাংলাদেশি বা প্রবাসে যারা বসবাস করছেন অনেকেই বাংলাদেশে বিনিয়োগ করতে চান, কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতার জায়গায় একটু ভয় পান, তারা আবার পৃথিবীর অন্যান্য স্টক এক্সচেঞ্জে কিন্তু ঠিকই বিনিয়োগ করছেন, কেউ লাভ করছেন কেউ লস করছেন দুটোই রয়েছে। এই জায়গাগুলো আসলে আমরা কিভাবে আরো তাদের কাছে তুলে ধরতে পারি? ধন্যবাদ রাজীব ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করতেছি। এটা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের হোয়াইট কালার বাংলাদেশে যারা আছে, যাদের মানে আর্নিং পৃথিবীর বিভিন্ন দেশে ভালো আর্নিং দিচ্ছে, এবং আপনি জেনে খুব খুশি হবেন যে আমি ইউরোপে অনেককে দেখেছি অনেক বড় বড় বিজনেসে বাংলাদেশিরা লিড দিচ্ছে। হ্যাঁ, আমি সাম্প্রতিককালে ইউরোপের বেশ কয়েকটা দেশ সফর করেছি, তো সেখানে আমি যেটা দেখলাম, আমার দেশের যে বিনিয়োগ, আমাদের দেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সব বিডা অনেকগুলো পদক্ষেপ নিয়েছে রোড শোর মাধ্যমে বাংলাদেশেকে বিদেশিদের কাছে তুলে ধরার জন্য, বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য। বাট আমাদের কিছু এইসব জায়গায় ডেফিসিয়েন্সি রয়ে গেছে। আমাদের দেশে আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে জয়েন্ট চেম্বার অফ কমার্স আছে, বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স, বাংলাদেশ আমেরিকা চেম্বার অফ কমার্স, এরকম অনেকগুলো দেশের সাথে আমাদের জয়েন্ট চেম্বার অফ কমার্স আছে বাংলাদেশে। বাট এটার বাংলাদেশে অ্যাক্টিভিটিস খুব বেশি না। এখানে এই সেম চেম্বার অফ কমার্সটা ওই দেশেই বাংলাদেশি বিজনেসম্যানরা ইনভলভ হয়ে যদি ওইখানে হতো, লাইক আজকে ধরেন আপনার সুইজারল্যান্ডে একটা স্টক এক্সচেঞ্জ, সুইজারল্যান্ডে যদি একটা চেম্বার অফ কমার্স হতো বাংলাদেশ চেম্বার অফ কমার্স, সেক্ষেত্রে বাংলাদেশি বিজনেসম্যানরা সুইজারল্যান্ডের বিদেশিদের সাথে, সুইস জনগণের সাথে একটা সম্পর্ক করার সেতু বন্ধন হিসেবে সেটা কাজ করতো, তাদের গভর্নমেন্টের সাথে কাজ করতো সেটা। কিন্তু এই
জয়েন্ট চেম্বারটা বিদেশে হওয়াটা আমি মনে করতেছি খুব জরুরি। আমার বিগত দিনের বিদেশ সফরগুলো থেকে আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার মানে আমার কাছে মনে হচ্ছে আমি সরকারকে এই মেসেজটা দিতে চাই যে যত দ্রুত সম্ভব কিছু ইনিশিয়েটিভ নিয়ে অনেক বাঙালি ভালো ভালো পজিশনে আছে পৃথিবীর অনেক দেশে, তাদের ওই দেশের গভর্নমেন্টের সাথে একটা ভালো সম্পর্ক আছে, তাদেরকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে আজকে ফেরিসে করতে পারে, ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্স করতে পারে, সেখান থেকে আমি মনে করি যে তাদের মাধ্যমে গিয়ে যদি আমরা আজকে এই রোড শোগুলো করি ওই জয়েন্ট চেম্বারের মাধ্যমে, তাহলে তারা সেখানে একটা ইনিশিয়েটিভ নেবে বাংলাদেশকে হাইলাইট করার জন্য, বাংলাদেশকে উপস্থাপন করার জন্য। এখন আমি আমার ওইখানে ওই হয়তো একটা এম্বাসি আছে, আমার এম্বাসির মাধ্যমে আমি গেলাম, আমি হয়তো গুটি কয়েক মানুষের সাথে সরকারি আমলা ওইখানকার সরকারি আমলাদের সাথে হয়তো পরিচিত হব, কিন্তু আমি যে উদ্দেশ্য নিয়ে আমার রোড শোটা করতেছি সেটা আমার মনে হয় আমি আমরা সফল হচ্ছি না। আমার কাছে মনে হয় যে সফল হওয়ার জন্য প্রথম বলে কি লোকাল যে বাংলাদেশি হোয়াইট কলার এনআরবি আছে তাদেরকে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। আর স্বচ্ছতা অস্বচ্ছতা যেটা বললেন, এটা পৃথিবীর সব দেশে স্বচ্ছতা অস্বচ্ছতা আছে। আমি সাম্প্রতিককালে একটা উদাহরণ দিই, আমার এক বন্ধু সুইজারল্যান্ড থেকে মানে বিনিয়োগ করেছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে, বিবিওয়াই একটা কোম্পানি, সেখানে প্রায় সে আমাকে গত 4-5 দিন আগে একটা এসএমএস দিল যে দাদা আমি এত টাকা ইনভেস্ট করেছি, আমার বিনিয়োগটা শেষ হয়ে গেল, ওই কোম্পানিটা হঠাৎ করে দেওয়ালিয়া হয়ে গেল। এই যে তারা বিদেশে অন্যান্য বড় বড় স্টক এক্সচেঞ্জগুলোতে ইনভেস্ট করলে বিদেশের অনেক কোম্পানি হঠাৎ করে দেওয়ালিয়া হয়ে যায় 1-2 মাস আগে, এটা মানে অনুমান করার কোনো স্কোপ সুযোগও থাকে, কিন্তু বাংলাদেশ ছোট মার্কেট হওয়া বিদায় এখানে বিনিয়োগ করলে, বিদেশিরা বিনিয়োগ করলে বা আমাদের এনআরবি বাংলাদেশিরা বিনিয়োগ করলে সেখানে তারা জানতে পারবে যে কোনো কোম্পানি আদৌ দেওয়ালিয়া হওয়ার সম্ভাবনা আছে কি না, কতটুকু আছে, তারা এই রিস্ক অ্যাসেসমেন্টটা করাটা খুব সহজ। ফলে আমি মনে করি যে পৃথিবীর অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জে বিনিয়োগের থেকে প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশে বিনিয়োগ করাটা অনেক উত্তম। আর এছাড়া আমি যেটা মনে করি যে ও আগামীতে যদি আমাদের কোনো বড় রোড শো হয় ইউরোপ বা পৃথিবীর অন্যান্য দেশে, আমি মনে করি যে মানে স্টক এক্সচেঞ্জের যে সমস্ত ভালো ভালো ব্রোকারেজ হাউসগুলো আছে ব্রোকারেজ হাউসগুলোকে সাথে নিয়ে এগুলো করলে ব্রোকারেজ হাউসগুলো ওয়ান টু ওয়ান অনেকগুলো প্রোগ্রাম সেট করতে পারে বিদেশির সাথে, তো তাহলে বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা আছে। শুধু এক ঝাঁক লোক নিয়ে যারা সরাসরি মার্কেটের সাথে ইনভলভ না তাদেরকে নিয়ে করলে এটার বেনিফিটটা পাওয়ার সম্ভাবনা কম, হয়তো পরিচিত হবে। বাট আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই উদ্যোগকে সবসময় স্বাগত জানাই, এটাকে আর একটু ওয়াইডলি করলে বাংলাদেশ বেনিফিট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা ভাই, সামনে বাজেটও রয়েছে এবং আমরা জানি যে আসলে বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে বৈশ্বিক একটি প্রেক্ষাপট সেটিকেও আসলে ফেলে দেওয়া যায় না, তারপরেও সবকিছু মিলিয়ে বাজেট প্রত্যাশা কি থাকবে আমাদের সামনে পুঁজিবাজারকে ঘিরে বা অর্থনৈতিকভাবে? বাংলাদেশের অর্থনীতি দেখেন অনেকটুকু এগিয়েছে, বাংলাদেশের বাজেটের সাইজ, অর্থনীতির সাইজ, জিডিপি সাইজের সাথে এবং পাশাপাশি বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ও বেড়েছে, সেই তুলনায় একটা জায়গায় শুধু বাংলাদেশে কোনো কিছুই বাড়েনি, সেটা হলো যে পুঁজিবাজার। সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রীর আমার মনে হয় যে প্রধানমন্ত্রী সহ সরকারের বড় বড় পলিসি মেকারদের কিছুটা অনুধাবন হয়েছে যেন কি আমাদের ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজার আমাদের অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে না, ফলে তাদের এই অনুধাবনটা থেকে আমি মনে করতে পারি এই বর্তমান যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় উনি বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন মিনিস্ট্রির সাথে কোঅর্ডিনেট করে একটা পুঁজিবাজার বান্ধব বাজেটে আসবে আমরা সে আশা করতেছি, এবং বাজেটে পুঁজিবাজার সহায়ক অনেকগুলো পলিসিগত চেঞ্জ আসবে আমরা এটা আশা করতেছি, এবং কিছু কিছু জায়গায় আমাদের এখানে ডাবল ট্যাক্সেশনের ইস্যু আছে সেগুলো আমার মনে হয় অ্যাভয়েড করবে, সেক্ষেত্রে এনবিআর সহ বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য মিনিস্ট্রিগুলো আমার মনে হয় যথেষ্ট সহায়তা দিবে। এই ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো হচ্ছে আমাদের স্টেক হোল্ডারদেরকে আরেকটু কোঅর্ডিনেট করে আমাদেরকে এগিয়ে আসতে হবে, সরকারের সাথে কথা বলতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের ডিফিসিয়েন্সিগুলো আছে, কেন আমাদের ক্যাপিটাল মার্কেটটা এগিয়ে যেতে পারতেছে না, এই ব্যারিয়ারগুলোকে চিহ্নিত করে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান করতে হলে আগে সমস্যাটাকে আইডেন্টিফাই করতে হবে, সমস্যাটা আইডেন্টিফাই করতে পারলে সেটাকে সহজে চিহ্নিত করা যায়। আপনি একটা জিনিস দেখেন, আমাদের ক্যাপিটাল মার্কেট আজকে ইন্ডিয়ান এক একটা বড় বড় যারা ব্রোকারেজ হাউসগুলো আছে তাদের এক একটা ব্রোকারেজ হাউসের 1-1.5 লক্ষ পর্যন্ত প্রায় অথরাইজড অফিসার আছে। আচ্ছা আচ্ছা, একটা ব্রোকারেজ হাউসের তো তারা সেই
তার এই এর মাধ্যমে তাদের যে বিজনেস টার্মটা বিজনেস যে পলিসিটা ডিস্ট্রিবিউশন চ্যানেলটা তারা ক্রিয়েট করছে, ক্রিয়েট করার কারণে তাদের পুঁজিবাজারকে আজকে বোম্বে স্টক এক্সচেঞ্জকে তাদের পুরো ভারতবর্ষে ছড়িয়ে দিছে। আপনি ইভেন আগরতলা থেকেও দেখলাম যে ওদের মানে পার্টিসিপেশনটা অনেক, সবচেয়ে দুর্বল রাজ্য যেটা সেখান থেকেও তাদের পার্টিসিপেশনটা অনেক। এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের খুব বড় হবে না। যতক্ষণ পর্যন্ত বড় না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ক্যাপিটাল মার্কেট ভালনারেবল থাকবে। তো ওই যে আপনাকে যেটা বললাম, সাময়িক কিছু বেনিফিট হবে, সাময়িক ভাইব্রেশন আসবে, বাট লং টাইমে ক্যাপিটাল মার্কেট হবে না। যদিও বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজ করতেছে এবং অনুধাবন করতেছে যে আমাদের এই জিনিসগুলো করা দরকার। সাম্প্রতিককালে ধরেন ওএমএস ইন্ট্রোডাকশনের মাধ্যমে ক্যাপিটাল মার্কেটকে একটা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে যাতে ক্যাপিটাল মার্কেটটা দ্রুত প্রসার লাভ করে। পাশাপাশি আমি মনে করি যে কি আরও সহজ পদ্ধতিতে আরও ম্যাক্সিমাম অথরাইজড অফিসার মানে ইনভলভের জন্য, অথরাইজড অফিসারদেরকে ইনক্লুড করার জন্য, প্রফেশনাল ক্রিয়েট করার জন্য আমাদের দ্রুত কাজ করা উচিত। আদারওয়াইজ আমরা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট কখনো অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না এই সমস্ত মানে পদক্ষেপগুলো না নিলে, এবং ততদিন পর্যন্ত আমাদের ক্যাপিটাল মার্কেট বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না যদি বড় না হয়। আমরা অবশ্যই প্রত্যাশা রেখে আমাদের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারও যেন এগিয়ে যায় সেদিকে আমরা যাব। বাট আমি প্রত্যাশা করি বর্তমান যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের গতিশীল নেতৃত্বে বাংলাদেশের পুঁজিবাজার এগিয়ে যাবে এবং পুঁজিবাজারের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে এই বাধাগুলো দূর করার মধ্য দিয়ে। এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রী সহ আমাদের পলিসি মেকারদের আমি একটা বিশাল সাপোর্ট আশা করি দিয়ে যাবেন। জি ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করছিলাম SBAC ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী SM নাসিরউদ্দিনের সঙ্গে। বেরিয়ে নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।